আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা স্প্যানিশ ডিজার্ট করে দেখাবো। এটার নাম হচ্ছে চরস। বাচ্চা বড় সবাই এটা খুবই পছন্দ করে। আসুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাতিলে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর 110 গ্রামস বাটার এরকম কিউব করে কেটে আমি পানিতে দিয়ে দিব। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে 1 কাপ প্লেন ফ্লাওয়ার এটাতে দিয়ে দিবেন, আর ভালো মতো মিক্স করতে থাকবেন। মানে যতক্ষণ না একটা ডো ফর্ম হয় ততক্ষণ আপনারা এটা মিক্স করতে থাকবেন। ঠিক আমরা যেভাবে রুটি কাই করি ঠিক ওরকম আপনারা এটা তাড়াতাড়ি মিক্স করতে থাকবেন, যাতে কোনো লাম্পস না ফর্ম হয়। ঠিক এরকম একটা ডো ফর্ম হবে। তারপর আমি এখানে 3টা ডিম ইউজ করব, কিন্তু 3টা ডিম আমি একসাথে দিব না, একে একে করে দিব। প্রথমে একটা দিয়ে মিক্স করবেন। এই ডোর যে গরমেই একটা কুক হয়ে যাবে। তারপর আমি এখানে আরেকটা ডিম অ্যাড করছি। আপনারা ডোয়ের সাথে 2 টেবিলস্পুন সুগারও অ্যাড করতে পারেন এক্সট্রা সুইটনেসের জন্য। আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি এটা ইউজ করিনি, কিন্তু আমি এটা রেসিপিতে দিয়ে দিয়েছি। তারপর লাস্টলি আরেকটা। তারপর আমরা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর নজলটা আপনারা ঠিক দেখে নেন, শেপটা এরকম হবে। আর আমি সেই মিক্সচারটা এই পাইপিং ব্যাগে ঢেলে দিব। এটা পুরো ফিল আপ করার পর আপনারা একটু সামনের দিকে নিয়ে নিবেন, যাতে এটা বের হতে ইজি হয়। তারপর এরকম ফ্রাই প্যানে আপনারা তেল দিয়ে দিবেন, আর পাইপিং ব্যাগ থেকে প্রেস করতে থাকবেন, আর কেচি দিয়ে কাটতে কাটতে লম্বা করে তেলে ছাড়তে থাকবেন। কারণ লম্বা করে না দিলে, বিছিয়ে না দিলে জিনিসটা রোল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। ঠিক এরকম ব্রাউন হয়ে গেলে আপনারা তেল থেকে বের করে নেবেন। এখানে আমি নিয়েছি সুগার 1/4 কাপ, আর সিনামন 1 টিস্পুন। হালকা গরম থাকতে থাকতে এটার মধ্যে আপনারা গড়িয়ে নেবেন চিনি আর সিনামন পাউডারের মধ্যে। তৈরি হয়ে গেল মজাদার চরস। এটা আপনারা চকলেট সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।